বাংলা বছরের শেষ দিনে পরিচ্ছন্ন ঢাকা গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর ভবন থেকে এই কার্যক্রম শুরু হবে আগামী 13 এপ্রিল সকাল 9টায়। ডেটল পরিচ্ছন্ন ঢাকা, পাওয়ার্ড বাই জিটিভি, সাপোর্টেড বাই ডিএমপি নামে এই অভিযানের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা বিষয়ে সবার সচেতনতা আরও বাড়বে বলে আশা বিশিষ্টজনদের। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। ইতিহাস আর ঐতিহ্যের মেলবন্ধনে বাঙালির বর্ষবরণ মানেই নতুন প্রভাতে নতুন সম্ভাবনার যাত্রা। পুরনো বছরের সব গ্লানিকে ধুয়ে মুছে ফেলার প্রত্যয়ে এবারের চৈত্র সংক্রান্তিতে পরিচ্ছন্ন ঢাকার নতুন সম্ভাবনার আয়োজন দক্ষিণ সিটি কর্পোরেশনের। 13 এপ্রিল সর্বোচ্চ সংখ্যক মানুষের অংশগ্রহণে এই পরিচ্ছন্নতা অভিযানের সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি। দেখা হচ্ছে 13 এপ্রিল সকাল 9টায় নগর ভবনে। ডেটল পরিচ্ছন্ন ঢাকা নামের এই কর্মসূচির প্রধান দুই সহযোগী জিটিভি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে প্রিয় নগরীর প্রতি ভালোবাসায় পরিচ্ছন্নতার এই অভিযাত্রায় মূল অংশীদার প্রত্যেক নগরবাসী। আর তাই সবাইকে 13 এপ্রিলের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান বিশিষ্টজনদের। আমরা যেখানে থাকি সেই এলাকা, সেই জায়গা, সেই শহরকে সবাই মিলে আমরা পরিষ্কার রাখি। 13 এপ্রিল সকাল 9টায় আমি সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা সবাই মিলে একসাথে এই শহরটাকে পরিষ্কার করি। মন সুন্দর যার সে দেশকে রাখে পরিষ্কার। পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যে এই 13 এপ্রিল যে পরিচ্ছন্ন অভিযান হবে নগরীতে, সেখানে আপনারা সকলে অংশগ্রহণ করবেন, এটাই আমার আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল। প্রতীকী এই পরিচ্ছন্নতা অভিযানে একদিনেই হয়তো ঢাকার চেহারা পাল্টে দেওয়া সম্ভব নয়, তবে এর মাধ্যমে শুরু হতে পারে নতুন এক যাত্রা। বছর জুড়ে এই যাত্রায় সবার সচেতন অংশগ্রহণে ঢাকা ফিরে পেতে পারে তার তিলোত্তমা রূপ। সব নাগরিকরা আসেন, আমরা আগামীতে একটা পরিচ্ছন্ন ঢাকা, পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা সবাই আমাদের আগামী প্রজন্মের জন্য তৈরি করি। পরিচ্ছন্নতার প্রত্যয়ে নতুন বছর হয়ে উঠুক আলোকিত, আরও একবার বিশ্ব দেখুক সুন্দরের পথে বাংলাদেশের অগ্রযাত্রা। জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।